ডিগ্রির কম হওয়া মানে সে কী হয়ে যাওয়া, আস্তে আস্তে বরফ হয়ে যাওয়া। আর যখনই সে 0 ডিগ্রির চেয়ে একটু বেশি হবে তখন সে আস্তে আস্তে পানিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া মানে সে কী হবে, আস্তে আস্তে বরফে রূপান্তরিত হবে। তো সাপোজ এটা হতে তো অনেক সময় লাগবে, সাপোজ এটা সময় যেহেতু আসতে এখানে বলতে পারি যে 10 মিনিট, যেহেতু এটা মিনিটে ধরতে পারি আমরা সময়টা মিনিটে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এইভাবে হতে পারে। তো এখন আমরা কী করতে পারি, এখানে সাপোজ আমরা -4 লিখলাম, এখানে 0 লিখলাম, এখানে হচ্ছে 10 লিখলাম, এখানে লিখলাম 20, এখানে মনে করো সাপোজ 50, এখানে লিখলাম 100, ঠিক আছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যদি কোনো বরফ সেটা আছে কত, সাপোজ -4 ডিগ্রি সেন্টিগ্রেডে সে আছে, মানে সে কঠিন অবস্থায় আছে। তো এই মোমেন্টে যদি আমরা তাপ দেই, কী করি আস্তে আস্তে তাপ দেই বা তাপমাত্রা যদি আস্তে আস্তে আমরা বৃদ্ধি করি, তাহলে কী হবে, তাহলে তার সেখান থেকে কী হবে, আস্তে আস্তে উপরে উঠবে আস্তে আস্তে, মানে তাপ দিলে আস্তে আস্তে তাপ বাড়বে যেহেতু, আর সময়টাও লাগবে, সময় ছাড়া তো কখনই হবে না। তাহলে সে কী হচ্ছে আস্তে আস্তে সে তার সময়টা লাগবে, সাপোজ এটা 1 মিনিট 2 মিনিট ধরে সে কী হচ্ছে আস্তে আস্তে সে বরফে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চলে আসলো। এখানে কী চলে আসলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডতে সে চলে আসলো। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আসে তাহলেই সে পানি হয় না, তাহলে সে পানি হয় না, পানি হইতে তার কিছু সময় লাগে কিছু, তাহলে এই লাইনে সে কিছুক্ষণ স্টে করে, কিছুক্ষণ স্টে করে বা অবস্থান করে, কিন্তু সময় কী করে, এখানে সে অবস্থান করে, তাহলে এই জায়গায় সে অবস্থান করবে। তাহলে এই পজিশনটাকে বলে হচ্ছে যে এই যে একটা তাপমাত্রা লাগে না এখানে একটা, বা এখানে একটা তাপ লাগে, বা এই তাপটা বিষয়টা কী, সেটা হচ্ছে কি লুকায়িত তাপ, এটা কি লুকায়িত তাপ, মানে এখানে কিছু তাপ লুকায়িত থাকে, মানে সে একটা কঠিন থেকে তরলে হইতে তার মধ্যে কিছু পরিমাণ তাপ লুকায়িত অবস্থায় থাকে। সেই লুকায়িত তাপ বলতে আমরা বুঝি হচ্ছে সুপ্ত তাপ। কি তাপ? সুপ্ত তাপ। আমরা যেমন বলি না যে এর মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা বলতে আমরা বুঝি লুকায়িত প্রতিভা, ঠিক আছে। তো এখন এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে কিছুক্ষণ টাইম নিয়ে সে আবার কী উঠবে, আবার উপরে উঠবে, আবার কী উঠবে আস্তে আস্তে উপরে উঠবে, উপরে উঠতে উঠতে ঠিক কোন পজিশনে আসবে, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের অবস্থানে আসবে। তাহলে এই অবস্থানে সে কী আছে, পানি আছে, কী আছে এই অবস্থানে, সে পানি হয়ে গেছে, এই অবস্থানে কী হয়েছে সে পানি, আর এই অবস্থানে কী হয়েছে সে বরফ। আর পানি হওয়ার পরে কিন্তু সে আগেই কিন্তু বাষ্প হবে না, তাকে আগে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে সে তাকে ফুটতে হবে, আগে কী হবে তার 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সে পানিতে রূপান্তরিত হবে, মনে থাকবে। তাহলে কী হচ্ছে, সে প্রথমে কী হলো -4 থেকে 0-তে আসলো, 0-তে আসে কিছু সময় লাগাইলো, সময় লাগানোর পরে সে আস্তে আস্তে কোথায় উঠলো, আস্তে আস্তে উপরের দিকে উঠলো, কিন্তু যখনই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখনই আসলো তখনই সে কী হবে, কিছু সময় লাগাবে, ঠিক আছে। এই যে সে কিছু সময় লাগালো, এইখানে যে কিছু তাপমাত্রা সে লুকায়িত আছে, এই তাপটাকেই বলে হচ্ছে সুপ্ত তাপ, ঠিক আছে। তাহলে সুপ্ত তাপ কোথায় কোথায় থাকে, তুমি বলবো দুইটা জায়গায় থাকে, একটা জায়গায় থাকে হচ্ছে যে এই যে বরফ থেকে পানি হইতে একটা সুপ্ত তাপ এখানে লুকায়িত থাকে, আর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, এখানে কিন্তু বাষ্প পয়েন্ট, এই পয়েন্টটা কি বাষ্প, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে দুইটা পয়েন্টে সে সমান্তরাল, অর্থাৎ কি সমান থাকে, কি থাকে, অর্থাৎ আমরা সমবেগ বলতে পারি, আমরা কি বলতে পারি ফিজিক্সের ভাষায় সমবেগ বলতে পারি, এটা কি বলতে পারি আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেগ বৃদ্ধি বলতে পারি। যদি আমরা এখানে বেগ লিখতাম তাহলে বলতে পারি যে বেগ বৃদ্ধি হচ্ছে, এটাকে আমরা বলতাম এটা ত্বরণ বলতাম, যদি ফিজিক্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় কি বলতাম আমরা, এটা উপরের দিকে ওঠার নাম হচ্ছে ত্বরণ, ঠিক আছে। আর এই জায়গায় যে সমানভাবে থাকা মানে এর নাম আমরা বুঝি সমবেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুপ্ত তাপ কয়টা জায়গায় পাবো আমরা, দুইটা জায়গায়, বা আমরা যদি মানে ফিজিক্সের ভাষা মনে রাখার জন্য বলতে পারি যে দুইটা সমবেগ এখানে আছে, যদিও বা এটার কথা সঠিক না, বোঝানোর স্বার্থে বললাম যে আমরা এটাকে সমবেগ হিসেবে কাউন্ট করতে পারি ফিজিক্সের ভাষায়, বা ফিজিক্সে যখন এখানে কী থাকবে, মিটার পার সেকেন্ড থাকবে ওই ক্ষেত্রে, ঠিক আছে। আমরা এটা বলার উদ্দেশ্য জানো তোমরা ফিজিক্সের ভাষায় কীভাবে ত্বরণ হয়, কীভাবে সমবেগ হয়, সেটা আমি আগে থেকে একটা আইডিয়া দিয়ে রাখলাম। তো এখান থেকে আমরা এতটুকু বিষয়টা খুবই সুন্দরভাবে ক্লিয়ার হলাম, তাই তো, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমরা শেখাতে পারি আরেকটা জিনিস, শেখাতে পারি